তার আগে আমরা আরেকটা ভিডিওতে কথা বলেছিলাম এমএক্স গোল্ড কার্ড নিয়ে, আজকে আমরা কথা বলবো এমএক্স গ্রিন ব্লু কার্ড নিয়ে। এমএক্স গ্রিন ব্লু ক্রেডিট কার্ড নিয়ে ভিডিও বানানোর জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন, তো যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এমএক্স গ্রিন ব্লু ক্রেডিট কার্ডের ফিচার, অফার এবং ফিজেন্সার সবকিছু এ টু জেড আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা সবাই জানি বাংলাদেশে একমাত্র এমএক্স কার্ড ইস্যু করে সিটি ব্যাংক। এমএক্স গ্রিন ব্লু ক্রেডিট কার্ডে কি কি ফিচার এবং বেনিফিটস আছে চলুন সেটা দেখি। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এমএক্স গ্রিন ব্লু ক্রেডিট কার্ডটি ইএমবি চিপ বেস কার্ড, সো এমএক্স কার্ড এখন পর্যন্ত ফ্রড হওয়ার রেকর্ডটা খুবই কম। সো এই কার্ডটা যেহেতু ইএমবি চিপ বেস কার্ড, আপনার ট্রানজাকশন গুলো অনেক বেশি সিকিউর হবে। সো আপনি এই এমএক্স গ্রিন ব্লু ক্রেডিট কার্ডটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। নেক্সট হচ্ছে এই কার্ডটা আপনার লোকাল এবং গ্লোবালি দুই জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আপনার চাইলে আপনি এমএক্স লোকাল কার্ডও নিতে পারেন এবং ডুয়েল কারেন্সিও নিতে পারবেন। যদি আপনি লোকাল কার্ডটা নেন তাহলে শুধুমাত্র আপনি দেশের মধ্যে ইউজ করতে পারবেন, আর যদি আপনার পাসপোর্ট থাকে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি নিতে হলে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট থাকলে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, সেক্ষেত্রে আপনি কার্ডটা দেশে এবং দেশের বাইরে উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এবং এমএক্স গ্রিন ব্লু এই ক্রেডিট কার্ডের লিমিট আপনাকে 30,000 থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত এমএক্স গ্রিন ব্লু কার্ডের আপনি লিমিট পাবেন। এর পাশাপাশি আপনি এই কার্ড থেকে ক্যাশ উইথড্রল প্রসেস আছে, আপনি চাইলে আপনার ক্যাশ টাকা প্রয়োজন হলে আপনি চেকের মাধ্যমে ক্যাশ উইথড্র করতে পারবেন, আপনি এটিএম বুথ থেকে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন, এবং সিটি টাচ থেকে আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ড থেকে আপনার সিটি ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করেও ক্যাশ উইথড্র করতে পারবেন। এই কার্ডে রয়েছে আপনার মেম্বারশিপ রিওয়ার্ড, আপনি কার্ড দিয়ে যদি কেনাকাটা করেন প্রতি 50 টাকায় আপনি 1 রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন। এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি চাইলে কার্ডের অ্যানুয়াল ফি এবং আদার্স সব ধরনের ফিজ অ্যান্ড চার্জ আপনি ওয়েভার করতে পারবেন। এর পাশাপাশি আপনি কার্ডের আউটস্ট্যান্ডিং ওয়েভার করতে পারবেন, এবং আপনি রিওয়ার্ড পয়েন্ট দিয়ে চাইলে কোনো গিফট ভাউচার যেমন স্বপ্ন, আড়ং, আগরার এ ধরনের আপনি নির্দিষ্ট পয়েন্টের অ্যাগেনস্টে নির্দিষ্ট পরিমাণে একটা গিফট ভাউচার দেওয়া হয়, আপনি কল সেন্টারে কল করে রিকোয়েস্ট করলে আপনাকে গিফট ভাউচার পাঠানো হবে। সো এই ফ্যাসিলিটিসটা আপনি এমএক্স গ্রিন ব্লু ক্রেডিট কার্ডে পাবেন। এর পাশাপাশি এই কার্ডের আপনি ইন্টারেস্ট ফ্রি টাইম আপনি মিনিমাম 15 দিন পাচ্ছেন এবং ম্যাক্সিমাম আপনি 45 ডেজ পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি টাইম পাবেন। বেসিক কার্ডের সাথে আপনি একটা সাপ্লিমেন্টারি কার্ড লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন, এটার জন্য আপনাকে আলাদা করে কোনো ফি দিতে হবে না, এটা লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন। এমএক্স কার্ডের ফ্লেক্সিভাই, যেটা এমএক্স কার্ডের সবচেয়ে অ্যাট্রাকটিভ ফিচার, বাংলাদেশের সবচেয়ে শুধুমাত্র এমএক্স কার্ডে আপনি যদি ফ্লেক্সিবাইতে ইএমআইতে কোনো প্রোডাক্ট পারচেজ করেন সেক্ষেত্রে সর্বোচ্চ মার্চেন্ট হচ্ছে আপনার এমএক্স কার্ডের জন্য পাবেন, সেটা 3 থেকে 36 মাসে ইএমআইতে। যেমন আপনি 262টা মোবাইল শপের সাথে ওদের এগ্রিমেন্ট আছে এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে 285টা, 96 ফার্নিচার আউটলেটের সাথে এগ্রিমেন্ট আছে এবং কম্পিউটার শপ আছে 46 এবং 15 জুয়েলারি শপ এবং হোটেল রিসোর্ট আছে 4টা হোটেল এন্ড টপ হোটেল এন্ড রিসোর্টের সাথে ওদের এগ্রিমেন্ট আছে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যদি ওদের এগ্রিমেন্ট আছে 187টা। তো সব মিলিয়ে প্রায় ওদের 1109টা আউটলেটের সাথে এগ্রিমেন্ট আছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত হাইয়েস্ট। অন্য কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডে এখন পর্যন্ত এত হিউজ মার্চেন্টের সাথে এগ্রিমেন্ট নেই, যেখানে আপনি শুধুমাত্র সিটি ব্যাংকে মার্চেন্টে সিটি ব্যাংক এমএক্স এর সাথে আছে, যেখানে আপনি 0% ইন্টারেস্টে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন 3 থেকে 36 মাসের ইএমআইতে। তো চলুন এমএক্স এর ফ্লেক্সিবাই কোন কোন আউটলেট আছে একটু ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাই, এবং আপনার প্রয়োজনীয় কোন কোন মার্চেন্ট আপনি এখান থেকে লিস্ট থেকে দেখে নিতে পারবেন, যে আপনি যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন সেই মার্চেন্টের সাথে এমএক্স এর এগ্রিমেন্ট আছে কিনা সেটা আপনি ডিটেলস দেখতে পাবেন। তো চলুন আমরা একটু ওয়েবসাইটটা দেখি। সিটি ব্যাংকে কোন কোন মার্চেন্টের সাথে ফ্লেক্সিবল অফার আছে যেখান থেকে আপনি প্রোডাক্ট কিনলে 3 থেকে 36 মাসের ইএমআইতে কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি যেটাতে যাবেন americanexpress.com.bd লিখে আপনি সার্চ করলে ওয়েবসাইটটা পাবেন। এখানে আপনি এই যে অফার অপশনে যদি আপনি ক্লিক করেন, অফার থেকে এখানে নিচে দেখেন এখানে ফ্লেক্সিবল অপশন আছে, এখানে আপনার ডাইনিং, ট্রাভেল, রিটেল সব ধরনের আপনি ডিসকাউন্ট অফারগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি আমরা শুধুমাত্র ফ্লেক্সিবাইটা দেখতে চাই এক্ষেত্রে দেখেন এখানে ডিটেলসটা দেওয়া আছে যে কোন কোন ক্যাটাগরি মার্চেন্ট আসে এবং সব মার্চেন্টে এ টু জেড সব ধরনের ইনফরমেশন আছে, এখান থেকে আপনি সব ধরনের ইনফরমেশন নিতে পারবেন। তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে এবং প্রথম দেখা যাচ্ছে নাভানা সিএনজি এর সাথে কত মাসের আছে এবং এ টু জেড সম্পূর্ণ ওয়েবসাইট, আপনি যে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন যে মার্চেন্ট থেকে সেখানে তাদের সাথে ইএমআই এগ্রিমেন্ট আছে কিনা আপনি ওয়েবসাইটে এসে চাইলে আপনি চেক করে নিতে পারেন, সেটা কত মাসের জন্য দিচ্ছে এবং আপনি চাইলে সে তার প্রোডাক্ট কেনার আগে তাদের চাই আপনি মার্চেন্টের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন যে আপনি যদি এই মুহূর্তে যান সেক্ষেত্রে আপনি অফারটি পাবেন কিনা, এবং এ টু জেড ফুল ফুল আপডেটেড একটা ওয়েবসাইট, এখানে আপনি ডিটেইল সব কিছু পাবেন। তো এখান থেকে আপনি ইজিলি আপনার যে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের মার্চেন্টগুলো আপনি
ফাইন্ড আউট করে নিতে পারবেন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কভারেজ। যদি আপনি অ্যাক্সিডেন্টাল পার্মানেন্টলি ডেথ বা ডিসেবল কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনি টোটাল আউটস্ট্যান্ডিং, আপনার কার্ডে যে আউটস্ট্যান্ডিং থাকবে তার 200% অথবা 20 লক্ষ টাকা পর্যন্ত এমএক্স এবং সিটি ব্যাংক থেকে আপনাকে দেওয়া হবে। যেটা লোয়ার হবে আপনি সেই অ্যামাউন্টটা পাবেন। তার মানে হচ্ছে ধরুন আপনার যে কার্ডটা ইউজ করছেন কার্ডের আউটস্ট্যান্ডিং হচ্ছে 5 লাখ টাকা, আপনি হয়তো 2 লাখ টাকা খরচ করেছেন, তারপর আপনার অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হয়েছে, তাহলে আপনি 2 লাখ টাকা 200% হচ্ছে 4 লক্ষ টাকা পর্যন্ত, 2 লক্ষ টাকা দিয়ে এমএক্স আপনার কার্ডের আউটস্ট্যান্ডিংটা ক্লিয়ার করবে সিটি ব্যাংক থেকে, এবং নেক্সট যে 2 লক্ষ টাকা সেটা আপনার ফ্যামিলি পাবে। এটা ম্যাক্সিমাম 20 লক্ষ টাকা পর্যন্ত এটা ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। এর পাশাপাশি শুধুমাত্র এমএক্স গ্রিন ব্লু কার্ডের জন্য আপনার ফ্যামিলি বা আপনার নমিনি যিনি থাকে তিনি 1,50,000 টাকা পাবে সিটি ব্যাংকের পক্ষ থেকে। সো আপনার কার্ডটা ইউজ করার পর যদি আপনার অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হয় আপনার ফ্যামিলির উপর কোনো ধরনের প্রেশার আসবে না, এই কারণ যেহেতু আপনার ইন্স্যুরেন্স কভারেজটা আছে। সো এটা অনেক বড় একটা বেনিফিটস। সো আপনি এমএক্স কার্ডটা ইউজ করার পর যদি বিল পেমেন্ট নিয়ে কোনো ধরনের হ্যাসেল নেই, কারণ বিল পেমেন্টে এমএক্স এর অনেক ধরনের অপশন আছে সিটি ব্যাংকে। প্রথমে আপনি সিটি ব্যাংকে যে কোনো ব্রাঞ্চ থেকে এমএক্স কার্ডের বিল পরিশোধ করতে পারবেন, পাশাপাশি আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি এমএক্স কার্ডের বিল আপনি EFTN বা BFTN এর মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। এর পাশাপাশি আপনি সিটি ব্যাংকে সিটিটাস অ্যাপস থেকেও চাইলে এমএক্স কার্ডের বিল দিতে পারবেন, এবং আপনি চাইলে আপনার অটো ডেবিট অপশন যদি এনেবল করে রাখেন আপনার নির্দিষ্ট ডিউ ডেটে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে বিলটা কেটে নেওয়া হবে। এবং বর্তমানে অনেক মোবাইল অ্যাপস থেকে যেমন বিকাশ এবং আদার্স অনেকগুলো মোবাইল অ্যাপস আছে যেখান থেকে আপনি চাইলে সিটি ব্যাংকের এমএক্স কার্ডে বিল পরিশোধ করতে পারবেন। সো কার্ড ইউজ করার পরে বিল পেমেন্ট নিয়ে কোনো হ্যাসেল নেই, আপনি নিশ্চিন্তে এমএক্স কার্ডে বিলটা পরিশোধ করতে পারবেন। যদি আপনি সিটি ব্যাংকের সিটিটাস অ্যাপসটা ইউজ করেন, অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ক্রেডিট কার্ডটা মেনটেন করতে পারবেন, ক্রেডিট কার্ডে বিল দেওয়া এবং অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার, এই ধরনের আরও অনেক ফ্যাসিলিটিস আছে যেটা আপনি সিটিটাস থেকে নিশ্চিন্তে করতে পারবেন। এমএক্স গ্রিন ব্লু কার্ডের জন্য কোনো লাউন্স ফ্যাসিলিটিস নেই, পাশাপাশি আপনি প্রায়োরিটি পাসের সুবিধাও পাবেন না আপনি গ্রিন ব্লু ক্রেডিট কার্ডের জন্য। এর পাশাপাশি রয়েছে সিটি ব্যাংকের 24/7 কল সেন্টার। আপনি কার্ড ইউজ করতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন, ওদের ডেডিকেটেড কাস্টমার সার্ভিস আছে যেটা হচ্ছে 16234, 24 ঘন্টা অ্যাভেলেবেল আছে, যে কোনো মুহূর্তে কল করে আপনি যে কোনো ধরনের সার্ভিস নিতে পারবেন। সো এবার দেখি এমএক্স গ্রিন ব্লু ক্রেডিট কার্ডের ট্রাভেল বেনিফিটস কী কী আছে, যে কার্ডটা নেওয়ার পর আপনি কী কী ধরনের ট্রাভেল বেনিফিটসগুলো পাবেন। আপনি কার্ড নেওয়ার পরে যদি আপনি এমএক্স গ্রিন ব্লু ক্রেডিট কার্ড দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে আপনি কোনো টিকিট পারচেস করেন, সেক্ষেত্রে আপনি 20% পর্যন্ত ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন, এবং আপনি ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে যদি কোনো টিকিট পারচেস করেন সেক্ষেত্রে আপনি 10% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। airasia.com থেকে আপনি যদি টিকিট পারচেস করেন সেক্ষেত্রে পাবেন আপনি 10% ডিসকাউন্ট। এর পাশাপাশি আপনি যদি দ্য প্যালেস লাক্সারিয়াস যে রিসর্টটা আছে এখানে যদি আপনি ফার্স্ট নাইট স্টে করেন এবং তার বিল ক্রেডিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করেন, তাহলে সেকেন্ড নাইটটা আপনি কমপ্লিমেন্টারি ফ্রি থাকতে পারবেন, এর জন্য আপনাকে আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না। সো অ্যাট্রাকটিভ ফিচারগুলো আছে এমএক্স গ্রিন ব্লু ক্রেডিট কার্ডে। হোটেল এবং রিসর্টে যেটা রাউন্ড দ্য ইয়ার আপনি পাবেন, সিটি ব্যাংকের সাথে অনেক হোটেল অ্যান্ড রিসর্টের প্রায় 37টা হোটেল অ্যান্ড রিসর্টের এগ্রিমেন্ট আছে যেখানে আপনি ম্যাক্সিমাম 55% পর্যন্ত রাউন্ড দ্য ইয়ার ডিসকাউন্ট ফ্যাসিলিটিস এনজয় করতে পারবেন। আর পাশাপাশি কী কী ধরনের ডিসকাউন্ট অফার আছে এটা এবার আমরা একটু সেটা দেখি। আপনি যদি এমএক্স কার্ড দিয়ে শপিং করেন রাউন্ড দ্য ইয়ারে, আপনি শপিংয়ে প্রায় 95 টপ মার্চেন্ট আছে বাংলাদেশে যেখানে আপনি ম্যাক্সিমাম 35% পর্যন্ত আপনি ডিসকাউন্ট অফার পাবেন, যেটা রাউন্ড দ্য ইয়ারে ওদের এগ্রিমেন্টগুলো থাকে এবং ম্যাক্সিমাম এগ্রিমেন্টগুলো অটো রিনিউ হয়, এবং আপনি যে কোনো সময় যদি আপনি পারচেস করেন আপনি এই অফারটি অ্যাভেল করতে পারবেন। এবং ডাইনিংয়ে প্রায় ওদের 87 টপ রেস্টুরেন্টের সাথে এমএক্স এর এগ্রিমেন্ট আছে যেখানে আপনি যদি এমএক্স গ্রিন ব্লু কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম 30% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন। এর পাশাপাশি কমপ্লিমেন্টারি বুফে আছে বাই ওয়ান গেট ওয়ান, যেমন যদি আপনি এমএক্স গ্রিন ব্লু কার্ড দিয়ে লং বিচ সুইটসের ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনি একটা লাঞ্চ ডিনার অথবা ব্রেকফাস্ট যদি আপনি একটা পারচেস করেন একটা ফ্রি পাবেন, এবং দাওয়ে ঢাকা তো সেম বাই ওয়ান গেট ওয়ান অফার আছে, এবং ঢাকা রিজেন্সি তো সেম আপনি বাই ওয়ান গেট ওয়ান অফারটা আপনি অ্যাভেল করতে পারবেন। এবং এমএক্স এর এছাড়াও কিছু শর্ট টার্মের জন্য কিছু রেগুলার ডিসকাউন্ট অফার থাকে যেটা আপনার নির্দিষ্ট সময়ের জন্য থাকে, বিভিন্ন অকেশনাল ঈদের সময় থাকতে পারে, পূজার সময় থাকতে পারে, বা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন থাকে। আপনি সিটি ব্যাংকের যদি এই ওয়েবসাইটটা আপনি ভিজিট করেন www.citibank.com/regular-offer এই ওয়েবসাইটে, তাহলে আপনি ডিটেলসগুলো পেয়ে যাবেন যে এই মুহূর্তে রানিং অফার বা ক্যাম্পেইন কী কী আছে। তো চলুন আমরা একটু দেখে আসি। এখানে ডিটেলস দেওয়া আছে রেগুলার অফার, যেমন আদি.com আপনি 10% ডিসকাউন্ট পাবেন, আমাদের বাজার বিডিতে 10% ডিসকাউন্ট, এখানে আপনার ভ্যালিডেশন ডেট দেওয়া আছে যে ভ্যালিডিটি কতদিন পর্যন্ত, এবং আপনি দারাজে পাবেন 15% পর্যন্ত, যদিও দারাজের এই
এখন পর্যন্ত এক্সপায়ার হয়ে গেছে, অবশ্যই ইন ফিউচার আবার নতুন নতুন অফার আসবে। সো ইন ডিটেলস বাংলাদেশ বিমানে 10% পাচ্ছেন, নভো এয়ারে পাচ্ছেন, কার্নিভালে পাচ্ছেন। সো এখানে ডিটেলস সব ধরনের এই আপডেটগুলো পাবেন। আপনি যখনই আপনার প্রয়োজনীয় কোনো প্রোডাক্ট কিনবেন বা কোনো ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করতে চান বা কোনো মার্চেন্টে, সেখান থেকে আপনি সেক্ষেত্রে আপনি চাইলে ওয়েবসাইট থেকে আপনার এই অফারটা আপনি চেক করে নিতে পারেন যে আপনি যেখানে ট্রানজ্যাকশন করছেন সেখানে কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা, সেক্ষেত্রে আপনি এভাবে ডিসকাউন্ট অফারটা আপনি অ্যাভেল করতে পারেন। দেখে আসি আসলে যদি আপনি এমএক্স গ্রিনবুক ক্রেডিট কার্ডটা নেন আপনার কি কি ধরনের ফিজ এন্ড চার্জ দিতে হবে বা কি ধরনের ফিজ এন্ড চার্জ আছে, এবার চলুন সেটা দেখি। এমএক্স গ্রিনবুক ক্রেডিট কার্ডের ফিজ এন্ড চার্জ, প্রথমে আপনি যেহেতু এটা দুইটা কার্ড লোকাল এবং ডুয়েল কার্ড, আপনার অ্যানুয়াল ফি আমি আবার বলে দিচ্ছি, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি এই মুহূর্তে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন যেটা দেশে এবং দেশের বাইরে উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার এই মুহূর্তে পাসপোর্ট না থাকে আপনি শুধুমাত্র লোকাল কার্ডটা নিতে পারবেন। এবং আপনি ধরুন এখন লোকাল আপনার পাসপোর্ট নেই, আপনি লোকাল কার্ডটা নিয়েছেন, ইন ফিউচার আপনার পাসপোর্ট হয়েছে তখন আপনি চাইলে আপনার এই লোকাল কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সিতে কনভার্ট করে নিতে পারবেন, সেই ফ্যাসিলিটিজ আছে। সেই মুহূর্তে লোকাল কার্ডটা নিলে আপনি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ব্যবহার করতে পারবেন, আর যদি ডুয়েল পাসপোর্ট থাকে ডুয়েল কারেন্সি কার্ড দেন সেক্ষেত্রে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি লোকাল কার্ড নেন সেক্ষেত্রে অ্যানুয়াল ফি হবে আপনার 1500 টাকা, এবং ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডটা যদি নেন আপনি এমএক্স গ্রিন ব্লু সেক্ষেত্রে 2000 টাকা আপনাকে অ্যানুয়াল ফি দিতে হবে। এবং আপনি প্রথম সাপ্লিমেন্টারি কার্ডটা আপনি ফ্রি পাবেন, যেটা আপনি লোকাল নিলেও প্রথমটা ফ্রি পাবেন, ডুয়েলটা নিলেও প্রথম কার্ডটা আপনি ফ্রি পাবেন। এবং সেকেন্ড ইয়ার থেকে অ্যানুয়াল ফি ওয়েভার, যদি আপনি লোকাল কার্ডটা নেন তাহলে সেকেন্ড ইয়ারে যে অ্যানুয়াল ফিটা চার্জ হবে আপনি কার্ড নেওয়ার পরে 1 বছরে যদি আপনি 3750 রিওয়ার্ড পয়েন্ট আর্ন করেন সেই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার করতে পারবেন। এবং এমএক্স গ্রিন ব্লু কার্ডের জন্য যদি আপনি ডুয়েল কারেন্সি হয় সেক্ষেত্রে 5000 রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার করতে পারবেন। ক্যাশ অ্যাডভান্স ফি, যদি আপনি এটিএম থেকে ক্যাশ উইথড্র করেন লোকাল কার্ড লোকালি যদি আপনি উইথড্র করেন দেশের মধ্যে, আপনি ডুয়েল কারেন্সি কার্ড অথবা লোকাল কার্ড যেটা দিয়ে আপনি দেশের মধ্যে ক্যাশ উইথড্র করেন তাহলে 100 টাকা অথবা 2% যেটা হায়ার হবে সেটাই চার্জ করা হবে। আর যদি দেশের বাইরে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ক্যাশ উইথড্র করেন এটিএম থেকে সেক্ষেত্রে 3 USD অথবা যে অ্যামাউন্টটা তুলবেন তার উপর 2%, যে অ্যামাউন্টটা বেশি হবে সেটাই চার্জ করা হবে। এবং ব্যালেন্স ট্রান্সফার, আপনি যদি ব্যালেন্স ট্রান্সফার করেন সেক্ষেত্রে 1% ব্যালেন্স ট্রান্সফার ফি। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট এই মুহূর্তে সব ব্যাংকে সেম 20%। এবং ফার্স্ট চেক বইটা 10 পাতার চেক বইটা আপনি দুইটা কার্ডের সাথে যদি আপনি লোকাল অথবা গোল্ড যে কার্ডটা নেন প্রথম 10 পাতার চেক বইটা আপনি ফ্রি পাবেন, এবং পরবর্তী 10 পাতার চেক বই আপনার জন্য 200 টাকা চার্জ করা হবে। এবং চেক প্রসেসিং ফি 1.5%, আপনি লোকাল বা ডুয়েল যে কার্ড দিয়ে আপনি চেকের মাধ্যমে টাকা তুলেন সেক্ষেত্রে 1.5% আপনার প্রসেসিং ফি চার্জ করবে। এবং SMS নোটিফিকেশন, আপনি কার্ড দিয়ে ট্রানজেকশন করলে ব্যাংক থেকে আপনাকে যে SMS দেওয়া হবে তার জন্য আপনার 200 টাকা ইয়ারলি চার্জ করা হবে। তো এই ছিল MX গ্রিন ব্লু ক্রেডিট কার্ডের ফিজ অ্যান্ড চার্জ। আপনি যদি MX গ্রিন ব্লু ক্রেডিট কার্ডটা নিতে চান সেক্ষেত্রে আপনার কি কি ধরনের এলিজিবিলিটি বা কি কি ডকুমেন্টস লাগবে এবার চলুন আমরা একটু সেটা দেখি। আপনি যদি MX গ্রিন ব্লু ক্রেডিট কার্ডটা নিতে চান প্রথমে আপনার NID ম্যান্ডেটরি, এবং যদি আপনি লোকাল কার্ড নিতে চান সেক্ষেত্রে পাসপোর্ট না হলেও হবে, বাট আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান যে কার্ড আপনি দেশের বাইরে ব্যবহার করতে হবে বা ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে মিনিমাম 6 মান্থের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, যদি আপনি যদি কোথাও জব করেন অবশ্যই পারমানেন্ট জব, এবং 6 মাসের জব এক্সপিরিয়েন্স থাকলে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং নেক্সট যেটা ইম্পর্টেন্ট, আপনার মিনিমাম স্যালারি হতে হবে 30,000 টাকা, এবং স্যালারিটা অবশ্যই কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হতে হবে তাহলে আপনি এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লেটেস্ট স্যালারি সার্টিফিকেট অথবা লাস্ট 3 মান্থের পে স্লিপ, যেটা আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন, এই ডকুমেন্টসগুলো সহ আপনি যে কোনো সেলস এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি সিটি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, বা কল সেন্টারে কল করেও আপনি ডিটেলসটা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সাথে সিটি ব্যাংক থেকে কমিউনিকেট করা হবে। অথবা আপনি যদি চান যে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে তাহলে ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে, আপনি এই লিঙ্ক থেকে অ্যাপ্লাই করলে আমাদের এন্ড থেকে আমরা আপনার সাথে কমিউনিকেট করব। তো এ ছিল A to Z সম্পূর্ণ ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।